হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ফাইনালি আজকে আপনাদের নতুন একটা TWS নিয়ে আসলাম। আপনারা জানেন অবশ্যই আমার চ্যানেল থেকে কিন্তু আমরা ইউনিক সব প্রোডাক্টস নিয়ে কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে থাকি। ঠিক সেম একটা প্রোডাক্টস আজকে যে TWS নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনার G28, যেটা আপগ্রেডই বলা যায়। তো কেন এটি নিয়ে আসলাম সে বিষয়টাও বলবো, আর এটার ভিতরে কী কী আছে সব বিষয়ে আজকে আলোচনা করবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি সাথে আছি রবিন, আপনারা দেখছেন লুমিনাস ওয়ার্ল্ড। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বাজারে হয়তো আপনার এতটা TWS বিড়ে এটা কেন বেস্ট বললাম সে বিষয়টা অবশ্যই আলোচনা করব। তো আজকে আমি যে G28 নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনার ভার্সন 5.3 একটা TWS। তো আজকে আপনাদের জটিল ভাষা কঠিন করে কনফিউজ করবো না, খুব ইজিলি বুঝিয়ে দিব আপনার এই TWSটিতে কী কী থাকছে। তো প্রথমত আমি TWSটা আনবক্সিং করলে এখানে একটা চার্জিং কেবেল, এক্সট্রা বার্স আর একটা ইউজার গাইড, যেটা হচ্ছে যে আপনার G28-এর একটা ভালো একটা প্যাকেজিং করে কিন্তু দিয়েছে একটা প্যাকেজ। এরপরে আসতেছে কিন্তু আমি TWS নিয়ে, যেটা TWS কিন্তু একটা গ্লসি ফিনিশিং একটা কাগজ, অর্থাৎ উপরে কিন্তু প্লাস্টিক দেওয়া কিন্তু একটা কেস দেখতে পাচ্ছি, যেটাতে অবশ্যই USB পোর্ট এক সাইডে আর অপর সাইডে হচ্ছে যে আপনার মাইক্রোপোর্ট, যেটা হচ্ছে উপরের সাইড দিয়ে হচ্ছে মাইক্রোপোর্ট। অবশ্যই এটা দিয়ে আপনার ইনপুটের জন্য চার্জ করে নিতে পারবেন। আর কেস যে অবশ্যই আমরা যে বার্সের উপর প্রাধান্য দিয়ে থাকি, অর্থাৎ আপনার কানে আদৌ কমফোর্টেবল হচ্ছে কি না সে বিষয়টা দেখার জন্য কিন্তু আমরা TWSটা দেখে থাকি। তো এক্ষেত্রে আমি বলবো অন্যান্য TWS যেগুলা ওগুলার বার্সের চাইতে এই TWS বার্সটা অনেকটা ছোট বলা যায়, কিন্তু আপনার যেটা একদম গ্লসি ফিনিশিং। আর এটা অবশ্যই আমি একটু ইয়া করে রাখবো, অন করে রাখবো, যেহেতু নতুনই ফার্স্ট ইমপ্রেশন। দেখতে পাচ্ছেন অবশ্যই এটা হচ্ছে যে আপনার একটা ডাইনামিক LED ডিসপ্লে, যেটা একদম নিখুঁত বলা যায়। এটার ফিনিশিংটা নিখুঁত, এটি TWSটার ফিনিশিংটা নিখুঁত। অন্যান্য TWS যেগুলো ছিল সেটা হচ্ছে আপনার F9, তারপরে M10 এর, এক্ষেত্রে আপনার M9 যে TWSগুলো ছিল, তবে এগুলোর চাইতে কিন্তু আপনার এটাই কিন্তু আপনার কি একদম ছোট বলা যায়। তো এক্ষেত্রে আমি এটার ব্যাটারি MAH যেটা পাবো সেটা হচ্ছে যে এই কেসের ক্ষেত্রে ব্যাটারি MAH পাবো হচ্ছে আপনার 2000 MAH। তো আদৌ এখান থেকে কিন্তু আপনি 2000 লিগাল আশা করতে পারবেন না, যেহেতু এখানে 2000 লিগা আছে, কিন্তু আদৌ এখান থেকে আপনি 2000 MAH পাবেন না। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বার্স যেগুলো এগুলো হচ্ছে যে 40 mm করে, অর্থাৎ 40 mm করে, যেটা অবশ্যই আপনার একবার চার্জ করলে এখান থেকে আপনি 2-3 ঘন্টা, অর্থাৎ 3-4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যারা আর কেসের ক্ষেত্রে আপনার কেস একবার চার্জ করলে কিন্তু আপনি এখান থেকে এক্ষেত্রে আপনি 2-3 দিন পেয়ে যাবেন। তো আমি অবশ্যই এটা প্লাস্টিকটা তুলে দেখবো, যেহেতু আদৌ এটার ভিতরে কী কী আছে। দেখতে পাচ্ছেন কিন্তু এটা গ্লসি ফিনিশিং একটা প্লাস্টিকের একটা বিল্ড কোয়ালিটি, আপনার পুরো কেসটাই কিন্তু এটা প্লাস্টিকের। তো আদৌ এখানে কিন্তু 2000 MAH, কিন্তু এখানে কোম্পানি কিন্তু আদৌ স্পেসিফিক বলে না এটাতে কত MAH আছে, যেহেতু এগুলো নন ব্র্যান্ড। এক্ষেত্রে কিন্তু এগুলো যার যার ব্যক্তিগত মতামতে কিন্তু 2000 MAH, 3000 MAH, 3500 MAH এই ধরনের। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কেসে কিন্তু আপনার বার্সগুলো রাখার জন্য কিন্তু আপনি লেফট অ্যান্ড রাইট হিসাব করে রাখতে হবে, আপনি যেদিকে রাখেন না কেন এক্ষেত্রে চার্জ হয়ে যাবে। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি রাইট সাইডেরটা কিন্তু লেফট সাইডে দিয়ে রাখলাম, দেখতেছেন অবশ্যই চার্জ হচ্ছে। তো ওইটাও একটা সুবিধাই, তবে বার্সগুলো অন্যান্য বার্সের থেকে বিশেষত্ব হচ্ছে যে এটা বার্সগুলো একদম ছোট আর ফিনিশিংটা হচ্ছে অনেকটা ভালো করছে, যেটা অবশ্য অন্যান্য বার্স হয়তো তেমনটা দিতে পারে না। তো এটার ডিস্টেন্সের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার 10 মিটার ডিস্টেন্স রেখে আপনি ইউজ করতে পারবেন, 10 মিটার ডিস্টেন্স রেখে। এক্ষেত্রে এটা ওয়াটারপ্রুফই বলা যায়, যেহেতু হালকা বৃষ্টির বা পানিতে ভিজলে তাতে কোনো সমস্যা হবে না। আর এটা হচ্ছে যে আপনার 90 ডিবি, যেটা হচ্ছে যে অবশ্যই সেন্সিটিভ 90 ডিবি। তো এক্ষেত্রে আপনার যেহেতু এই বার্সগুলো একদম ছোট বলা যায়, এটা ডট, এক্ষেত্রে আপনার কথা বলার সময় কিছুটা আপনি প্রবলেম ফেস করবেন। আর এই কেস একদম লাইটই বলা যায়, দেখতে পাচ্ছেন অবশ্যই এটা একদম
2000 mAh হলে কিন্তু অনেকটা ওয়াইড হওয়ার কথা, তবে এটা কিন্তু অনেকটা লাইট। আর এই বার্সগুলো থেকে অবশ্যই আপনি কথা বলতে গেলে এক্ষেত্রে আপনাকে লাউডলি কথা বলতে হবে, যেটা আপনি ক্লিয়ার কথা পাবেন না, কথা বলতে পারবেন না। তো এটা বার্সন যেহেতু আপনার 5.3, এক্ষেত্রে আপনার হয়তো আপনার এই প্রবলেমটা ফেস করতে হবে না, যেটা আপনার কেটে কেটে যেটা সাউন্ড হয়তো আসবে ওইটা প্রবলেম ফেস করতে হবে না। তো এক্ষেত্রে আমি মাইক্রোফোন দিয়ে কিন্তু একবার চার্জ করে দেখবো, যেহেতু অবশ্যই আপনারা ফার্স্ট টাইম পারচেস করার পর ফুল 2-3 ঘন্টা ফুল চার্জ দিয়ে ইউজ করবেন। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমি চার্জ করার সাথে সাথে আমার মাঝখানের যে আপনার পার্সেন্টেজ এটা কিন্তু আপডাউন করতেছে, তার মানে এটা হচ্ছে যে আপনার মাঝখানের যেটা এটা হচ্ছে কেসের, আর দুই সাইডের দুইটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার বার্সের, তো মাঝখানেরটা হচ্ছে যে আপনার ফুল কেসের জন্য। তো অবশ্যই আপনারা কেনার পর আপনার 2-3 ঘন্টা ফুল চার্জ দিয়ে ইউজ করবেন, আর এই থেকে আর আপনার বার্সগুলো থেকে একটা না 3.5-4 ঘন্টা আপনি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন। আর এটা কলিংয়ের ক্ষেত্রে বলতে গেলে যেটা পাবো সেটা হচ্ছে যে আপনার এটা কলিং তার অতটা ক্লিয়ার না, যেহেতু এটা ইয়ারবাডস ছোটো গোলা, এক্ষেত্রে আপনার এখান থেকে আপনি অতটা ক্লিয়ার পাবেন না। একটু এটা কথা বলার সময় অবশ্যই আপনাকে লাউডলি কথা বলতে হবে, যেটা আপনার রেসপন্স পজিটিভের জন্য আপনার লাউডলি কথা বলতে হবে। তো এই ছিল আপনার 600-700 টাকা বাজেটের মধ্যে আপনার G28। অবশ্যই আমি মনে করি এই বাজেটের মধ্যে এটা অনেক ভালো। তো আজকে এই পর্যন্ত, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।